তিনবার অ্যাটেম্ড করেছি, কার্ড এখনো সেই হতে পারে, আসেনি। ফ্যামিলি তিনজনেই করেছি, ওদের দুজনার এসেছে কিন্তু আমারটা আসেনি। আমি খুব একটা ভাবছি না, সরাসরি বলছি কেন, আমার ভীষণ শরীর খারাপ। কালিন্দির এই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকার মতো অবস্থা এ রাজ্যের অনেক বাসিন্দারই। এখনো বহু মানুষের হাতে আধার কার্ড পৌঁছয়নি, ফলে যা হওয়ার তাই হয়েছে। আধার কার্ড ঘিরে শুরু হয়েছে নৈরাজ্য। আধার কার্ড নিয়ে কম বেশি অভিযোগ প্রায় সব জেলাতেই। রুবি গোলপার্কের বাসিন্দা এই বৃদ্ধ দম্পতির অভিজ্ঞতা শুনুন। আমার যে আধার কার্ডটা এসছে সেটা ভুল এসছে, আমার নাম নামটা ঠিক নেই। সব প্রক্রিয়া সেরেও গড়িয়ার এই গৃহবধূর আধার কপাল খোলেনি। সব ফর্ম ফিল আপ করে ডকুমেন্টস জমা দিয়ে জেরক্স কপি যা যা চেয়েছিল সেগুলো করে টোরে আমি সবই এসেছি, কিন্তু আজকে তো 2016 আগস্ট, এখনো অবধি আমার ছবি তোলার জন্য যে কিছু মানে কোনো কিছু আমাকে পাঠায়নি। বারবার করে বাচ্চা রেখে যাওয়া অসুবিধা হয়। আধার কার্ডের ছবি তোলাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল উলুবেরিয়া পুরসভা চত্বর। পুরসভায় আছড়ে পড়ে জনতার ক্ষোভ। প্রাণ বাঁচাতে আধার কার্ড পাওয়ার স্বপ্ন ছেড়ে অনেকেই বাড়ির দিকে পা বাড়ান, তাদেরই একজন সঞ্জীব দলুই। 2000 লোকের সমাগম, পুলিশ আছে, এবারে সব ছোটে ছোটে হচ্ছে। আমি সাইকেল নিয়ে গেছি, আমি ছুটতে গিয়ে আমি নিজেই পড়ে গিয়ে হাতটা কোণী লেগে গেছে। পার 20 বার গেছি আমি ধাপে ধাপে, হয় না আমার নিজেরই হয় না আর ছোট মেয়ের হয় না। আধার কার্ড না থাকায় গ্যাসের ভর্তুকি বন্ধ হয়ে গিয়েছে, তাই পুরসভায় গিয়েছিলেন এই মহিলা, কিন্তু গন্ডগোলের জেরে তাঁকেও খালি হাতে ফিরতে হয়েছে। দেখলাম যে মারপিট হচ্ছে, তারপর আমি আর ওইখানটায় গেলাম না, আমি চলে এলাম। আধার কার্ড আমার অবশ্যই চাই, গ্যাসে আমার মানে সব ঠিক আছে ওকে, কিন্তু আমার টাকা জমা পড়ছে না ব্যাংকে। মঙ্গলবারের ঘটনার পর উলুবেড়িয়া পুরসভা সিদ্ধান্ত নিয়েছে, এরপর আর পুরসভায় কেন্দ্রীয়ভাবে আধার কার্ড হবে না, সাধারণ মানুষের সুবিধার জন্য শিবির হবে ওয়ার্ড ভিত্তিক। দীপক ঘোষ, সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।